মাসখানেকের ব্যবধানে মুদ্রার এপিট ওপিট, সৌভাগ্য নাকি হতাশা, সে উত্তর হয়তো রনি ভালো দিতে পারবেন, তবে তাতে ব্যস্ততা কমেনি অনুশীলনে। রনি তালুকদার টি টোয়েন্টিতে পারফর্মের কারণে যার দ্বার খুলেছিল ওয়ানডে দলের, তবে চেমসফোর্ডে মোটে এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন এই ফর্মেটে। তবুও হতাশাকে দূরে ঠেলে কণ্ঠে তার আত্মবিশ্বাসের সুর। এটা সিলেক্টরদের ব্যাপার, এটা আমার হাতে নাই, ওনারা যেটাই আমার জন্য ই করবে রাখবে সেটাই আমি আর কি করার চেষ্টা করবো, সেটা ওয়ানডেতে হোক সেটা টি টোয়েন্টি হোক। যেটা সুযোগ আসছিলো আমি সেটা কাজে লাগাতে পারি নাই, তো যদি নেক্সট টাইম সুযোগ আসে আমি ভালো করার চেষ্টা করবো। পরিকল্পনা ওয়ানডে টি টোয়েন্টি সব একই আছে, এখন চেষ্টা করতেছি যে প্র্যাকটিসটা ভালো করতেছি। বুমেরাং হওয়ার শঙ্কায় অনুশীলনে নিজের খেলার টেকনিকে পরিবর্তন না আনতে রনিকে পরামর্শ দিয়েছেন হেড কোচ হাথুরো। রনি তাই বেশি মনোযোগী স্কিলের উন্নতিতে, যেখানে বিশেষ টিপস মিলেছে তামিম ইকবালের কাছ থেকে। যতক্ষণই পারি আমি ব্যাটিং নিয়ে কথা বলি, ওর সাথে ব্যাটিং টিপস নেওয়ার কাছ থেকে ব্যাটিং টিপস নেই। আমি তো 12-13 বছর ধরে খেলতেছি, কারণ এখন আমি চাইলে এত বেশি চেঞ্জ করতে পারবো না। উনি যদি আমার নেটেও ব্যাটিং দেখে, যদি আমি ব্যাটিংটা আর কি ধরনটা চেঞ্জ হয়, তো উনি এইসব বলে যে না, এটা না তোমার ব্যাটিং, তুমি যেইভাবে এখানে আসছো তুমি ঠিক ওই জিনিসটাই করো, তুমি কোনো কিছু চেঞ্জ করবে না। কথা বললেন আসন্ন টি টোয়েন্টি সিরিজ নিয়েও। সাফ জানালেন এখন আর আফগান স্পিন জুজুর ভয়ে ভীত নন টাইগাররা, সরে আসবেন না নিজের অ্যাগ্রেসিভ ব্যাটিং স্টাইল থেকেও। রশিদ খান অবভিয়াসলি বেস্ট বোলার, ওদের টিমে আরও ভালো ভালো বোলার আছে, তো আমরাও ভালো টিম এবং আমরা চেষ্টা করতেছি ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি, কারণ এই আমাদের লেগ স্পিনার আছে ভালো ভালো, আমাদেরও লেগ স্পিনার আছে, আমরা নেটে ওদেরকে খেলতেছি, তো ওভারঅল আমরা ট্রাই করতেছি যে ভালো কিছু করার জন্যই। 14 জুলাই থেকে লাক্কাতুরে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।